গুড মর্নিং মাই সুইট সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চলে এসেছি বিছানা তুলতে, বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিলাম। কারণ কি বলো তো, বিছানাপত্র মানে ছড়ে ছিটিয়ে পড়ে থাকলে না একদম বাজে দেখায়, ভালো লাগে না, মানে বেডরুমের সৌন্দর্যই থাকে না, তাই না? তো বাসি কাজ আরম্ভ করে দেবো এরপরে। আর এদিকে আমি ঝাড়ু দিয়ে সব যে বালিগুলো পড়ে আছে না সেগুলো ঝেড়ে দিচ্ছি। মেয়ে খুব নোংরা করে, মানে বিছানার উপরে খেলা করে। আর এদিকে আজকে আমি কী করছি জানো তো, আজকে আমি মানে ঘরের ভেতরেই মানে বেশি নেই করলাম, মুখটা ধুলাম, কিন্তু আমি মুখ ধোয়া আমি বাইরেই বেশি মুখ ধুই, বাইরে টাইম কলের জলে, কিন্তু আজকে ট্যাঙ্কির জলেই মুখটা ধুলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো মেয়ের তো মুখ ধোয়া হয়ে গেছে, ওইদিকে মেয়ে আছে, আর আমি এখানেই মুখটা ধুয়ে নিলাম। খেয়ে না কলা বিস্কুটটা। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি টুম্পার। আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে নটা পেরিয়ে গেছে, তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর সকালের বাজি কাজকর্ম প্রায় হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আর মেয়ের জন্য খাবার বানাবো, মেয়েকে জাস্ট দুটো কলা আর দুটো বিস্কুট দিয়েছি, খাচ্ছে। আর আমি এখন পর্যন্ত কিছু খাইনি, চা খাওয়া হয়নি, আর তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে না খেয়েই, তো আসবে আবার খেতে। তো আজকে মেয়ের জন্য কিছু বানাবো, ম্যাগি নয় চাও কিছু বানাবো। আর আজকে থাকছে পান্তা ভাত টিফিনে, কি বলবো, সকালের জলখাবারে। তো কালকে আমি রাত্রে করেছিলাম, বেশি করে করেছিলাম, পান্তা ভাত খাবো বলেই বেশি করে করেছিলাম। তো তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড আর আমি খাবো পান্তা ভাত। তা চলো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখো না, আর যদি ইচ্ছে না হয় আমার ভিডিও দেখো না, অ্যাভয়েড করো। তো ভুলভাল কমেন্ট করো যেও না, আর বলো না যে আমি তোমার ভিডিও দেখলাম, বুঝলে। আর আমাকে যদি ভালো না লাগে প্লিজ আমার ভিডিও অ্যাভয়েড করো, তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আর যারা ভালোবাসো, ভালো লাগে, তারা তো থাকবে, আছো। তো একটা কথাই বলবো, যে থাকার সে থেকে যাবে, আর যে না থাকা তাকে জোর করে আমি রাখতে পারবো না। তাই বলবো যে স্কিপ করে দেখো না ভিডিওটা, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে অ্যাভয়েড করে দিও। হ্যাঁ, তো চলো কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো। তো আমি ক্যামেরার সামনে এলে মানে তোমাদের সঙ্গে এলে বেশি বকবক করি, তো বেশি বকবক করবো না। তো চলো বাকি কাজগুলো সামলে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। হ্যাঁ, এখানে বাদাম ভাজছি, এই বাদামটা দিয়ে আর ডালমুড় দিয়ে বাঁটবো। তো পান্তা ভাতটা হবে, আর ছাতু আছে মেয়ের জন্য। ওই যে ইপি করবো ভাবলাম, কিন্তু মেয়ে ইপি খাবে না বলছে, তো মেয়ে বলছে ব্রেড খাবে। তো ব্রেডটা ছেঁকে আমি ভাবছি টোস্ট বানিয়ে দেবো, চলো টোস্ট বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার টোস্ট বানানো রেডি, ডিম টোস্ট মেয়ের জন্য। এই যে আজকে রান্না করবো, দেখো আলু পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করবো, ডিম ভেজে পিস পিস করে কেটে আলু পটল দিয়ে তরকারি করবো। আর একটা কী করবো এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, দেখা যাক। এদিকে আমি রান্না করতে আরম্ভ করে দিয়েছি, আর রান্না আমার শেষের দিকে, দেখতেই পাচ্ছ ওই যে ডিমটা ভেজে কেটে রেখেছি পিস পিস করে, আর এই দেখো আলু পটলের তরকারি। আর করবো কলার সেদ্ধ, কাঁচা কলা। চলো রান্নাটা করে নিই, তারপর আসছি। হ্যাঁ, আর এই দেখো মেয়েকে চান করাতে এলাম, দেখ কি নটাং কি করছে, দেখো না ডোবো তাড়াতাড়ি ডোবো, দে জলটা ঢালো না তাড়াতাড়ি, নাও না চান করে না, একা একাই করছে আজকে। হ্যাঁ, ঢালো ঢালো ঢালো, ওই দেখো না ঢালো 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 ঢালো, ওই দেখো, ঠিক আছে আমি করে দেবো এসব। তো রান্না বান্না তো কমপ্লিট, এ দেখো ডিম আলু পটলের ঝোল করেছি, একটু বেশি করে করেছি কারণ রাতেও খাওয়া হবে। আর এই যে কাঁচা কলা সেদ্ধ, এখনো মাখিনি, মাখব। আর আমার রান্না বান্না স্নান পুজো সব কমপ্লিট করে আমি এই বেডরুমে এলাম, একটু বসলাম, কারণ তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করতে পারিনি। ওপরে আমার অনেক কাজ ছিল, ওপরে যে দোতলা মানে কাজগুলো কমপ্লিট হয়েছে, মানে ওপরে ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো সেই ঝাড়ু পোছা দেয়া করছিলাম, এর জন্য প্রচুর পরিমাণে মানে মানে ই করলাম, পরিশ্রম করলাম, কাজ করলাম। তো তোমাদের সামনে অনেকক্ষণই আসতে পারিনি, তবুও মাঝে মাঝে এসেছি, আর এখনও খাইনি জানো। আর এখন কটা বাজে জানো, এখন 2:30 বাজে, মেয়েকেও খাওয়াতে পারিনি, আমিও খাইনি। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খাবো মেয়ে আর আমি, আর তোমাদের দাদা আসবে সেই 3:30 সময় খাবে। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার,
পেটে ব্যথা করছে এরকম ব্যাপার, মেয়েকেও খাওয়াইনি, মানে এত ব্যস্ত ছিলাম, উপরে সব কাজগুলো কমপ্লিট করলাম তারপর নিচে এলাম। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ফ্রি হয়ে তোমাদের সঙ্গে আসবো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এসেছে, খেতে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আর মেয়ে দেখো এখনো পর্যন্ত ঘুমায়নি, তো পাপার সঙ্গে একটু খেলছে, কথা বলছে, আর একটু আগে কার্টুন দেখছিল। তো চলো একটু রেস্ট নেবো, একটু ঘুমোবো হয়তো, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। তো সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তা এই যে ফুচকা স্টলে এসেছি, ফুচকা খেতে মানে বাড়িতে এলো, তা সবাই খাচ্ছে, দেখো অন্ধকার, আজকে লাইটটা অফ আছে। তো চলো ফুচকা খেয়ে দাও, ফুচকা দাও আমাকে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, অন্ধকার। আরে মোবাইলটা কে বন্ধ করবে, নে আর মোবাইলটা বন্ধ করে দাও, আর একা একা ভিডিও করলে যা হয়। এটা তো দাও, হ্যাঁ দাও। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 10টা, আর আমি আমার ভিডিওটা শেষ করব। তার আগে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি না বলে আর পারছি না। কারণ কি বলবো, কিছু কিছু আমার ইউটিউবে কিছু কিছু বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে, আমি জানি যে মিথ্যে কথা বলে, সত্যি এটা বাস্তব কথা, আমাকে এতটাই বোকা ভাবে যে মনে করে যে আমি বুঝতে পারি না। কিন্তু দেখো অতটা বোকা নই যে কেউ মিথ্যা কথা বললে একবার দুবার তিনবার, মানে বারবার মিথ্যা কথা বলে সেটা ধরা পড়ে যায়, ধরা পড়ে যায় আমি বুঝতে পারি। তো আমি একদম মিথ্যা কথা বলি না আর বলবও না, আর যারা বলে তাদেরকে আমি একদম ঘেন্না করি, তাদেরকে আমি ঘেন্না করি। কারণ একটা মিথ্যা কথা বলার জন্য ওরা 10টা মিথ্যা কথা বলতে বাধ্য হয়। তো আমি একটা কথাই বলবো যে প্লিজ, আমার ভিডিও যদি ভালো না লাগে, আমাকে যদি সহ্য না হয়, আমাকে যদি ভালো না লাগে, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না, অ্যাভয়েড করো। তারপর কি বলবো, আনফলো করো, বেরিয়ে যেও আমার ভিডিও থেকে। তবু ভুলভাল কমেন্ট করো না। হ্যাঁ, আবার ভুলভাল কমেন্ট করেও যায় ভিডিওতে, মানে আমি এক ভিডিও করছি অন্য মানে ই করে, তা কি বলবো, মানে এত মানে খারাপ লাগে না, দেখো না, এদের স্কিপ করে করে দেখে ভিডিও ভুলভাল কমেন্ট করা কি দরকার। তো আমি এমনই একটা মেয়ে না, কেউ যদি আমার জন্য হাঁটু অবধি জলে নামে না, আমি গলা অবধি নামতেও রাজি। আমি মানে বন্ধুত্ব করে নিলে এমনভাবে বন্ধুত্ব করে নিই। কিন্তু কিছু কিছু আছে, আমি মানে রিয়েলাইজ করছি, যে আমার মনে হচ্ছে রিয়েলাইজ করছি আমি যে এত মিথ্যা কথা বলে না, কি বলবো, এত মিথ্যা কথা বলার কি আছে, আমাকে সময় দিতে না পারো, ঠিক আছে দেবে না, কি আছে, সময়ের দাম সবার কাছে অনেক মূল্য, তাই না, মানে সময় অনেক মূল্যবান সবার কাছে, তাই না। তা আমার কাছেও সময়টা কিন্তু অনেক মূল্যবান, তাই আমি যদি সময় দিই, তো প্লিজ পারলে তোমরাও সময় দিও, না পারলে দিও না। তো আমি এটাই বলবো, মিথ্যা কথা বলো না, একদমই মিথ্যা কথা বলো না, আমার তো একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না এই মিথ্যা কথা শুনতে, মানে আমি বুঝতে পারি কিছু বলি না হয়তো আমি চুপ থাকি, যেহেতু আমার মানে কি বলবো, যাকে ভালো লেগে যায় তাকে ভালো লেগে যায়, তার সঙ্গে বন্ধুত্ব করে নিই আমি। আর যদি একবার আমার মানে ই হয়ে যায় না, যে ওই বন্ধুর প্রতি আমার ঘেন্না জন্মিয়ে যায় না, আমি একবার তাকে তাকিয়েও দেখি না, আমি তার দিকে একবার তাকিয়েও দেখি না যে ওর আছে তা, মানে আমি ভাবি না, আমি মানে নিয়েই আসি না মনে। তো এটাই বলবো, আমার যদি একবার ঘৃণা লেগে যায় আমি তাদের দিকে তাকিয়েও দেখি না। আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা দেখো না, মানে কি বলবো, অ্যাভয়েড করে বেরিয়ে যেও, ভুলভাল কমেন্ট করো না। আর আমার যারা ভালো বন্ধু আছে, যারা আমার রেগুলার মানে ভিউয়ার্স, তারা তো ভালো, তাদের জন্য প্রাণ ভরা মানে ভালোবাসা আমার, তাদের জন্য ভিডিওটা করব আমি, তাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি, আর আগেও বানিয়ে যাব। আর নতুন নতুন বন্ধু তো আছোই, তো এটাই আমার বলার ছিল ভিডিওতে, মানে আমি না বলে থাকতে পারলাম না, আমার মনের মধ্যে অনেক দিন ধরেই ছিল, যেটা আমি না বলে থাকতে পারলাম না, তো আজকে বলে দিলাম। তো এইটুকুই বলার ছিল, প্লিজ অ্যাভয়েড করে যেও। তো আজকের ভিডিওটা শেষ, টাটা। কালকে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনে প্রাণে চাই, গুড নাইট।